আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব ভূঁইয়ার স্মরণে পাঠাগার উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল ওহাব ভূঁইয়ার স্মৃতি স্মরণে তার নিজ গ্রাম তুলাইশিমুলে স্থাপিত পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তুলাইশিমুল ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী ও শিক্ষা অনুরাগী আব্দুল করিম ভূঁইয়া। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলামিন ভূঁইয়ার সঞ্চালনায় ও মোহাম্মদ কুদ্দুস ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালিকুজ্জামান ভূঁইয়া আলমগীর। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইকবাল ভূঁইয়া, ব্যবসায়ী মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম খান মিনহাজ, সাবেক শিক্ষক মলাই মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব মৃদা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃদা, আব্দুর রউফ, সমাজসেবক আবুল কালাম ভূঁইয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব ভূঁইয়ার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার নামে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি অত্র এলাকার সমাজ পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও এই পাঠাগারটিকে ধীরে ধীরে আধুনিকায়ন করে ডিজিটাল পাঠাগারে রূপদান করা হবে বলেও তারা জানান। পরে প্রয়াত আব্দুল ওহাব ভূঁইয়া চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। শাহাদাত হোসেন সোহেল, AMTV বাংলা নিউজ ডেস্ক। Happy birthday to you. Happy birthday.